ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস বের করা নিয়ে সংঘর্ষে কিশোরগঞ্জে নিহত হয়েছেন একজন, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে 20 জন। কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর মিছিল থেকে একটি মাজারে হামলাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে, এ সময় এক যুবক মারা যায়, আহত হন অন্তত 20 জন। সকালে উপজেলার ছয় সুতি বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা হয়। স্থানীয়রা জানান, মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থী এবং মাজারপন্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানায়, মাজারে হামলাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। এদিকে সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কদমতলি মোড় সহ বেশ কয়েকটি পয়েন্টে সংঘর্ষ হয়। পুলিশ জানায়, আহলে সুন্না ওয়াল জামায়াতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি জশ্নে জুলুস বের করে কসবা শহরে প্রবেশ করে। এই সময় হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে, বাধে সংঘর্ষ। পরে পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, সহিংসতা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।